আমি প্রমাণ করবো যে ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম আমি যদি সনাতন ধর্মের সাথে মানে একমত হয়ে কথা বলি তাহলেও প্রমাণ করতে পারবো যদি দ্বিমত হয়ে কথা বলি তাহলেও প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটি একটি শুভ সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের একজন বোন তিনি মেডিকেল প্রফেশনের তিনি আমার চাইতে এক বছরের সিনিয়র এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ধর্ম থেকে সো ইসলাম গ্রহণ করার পরও তার মনের মধ্যে কিছু কোশ্চেন রয়েছে একটা কোশ্চেন হচ্ছে এটা যে ইসলাম যে সর্বপ্রথম ধর্ম বা ইসলাম যে একমাত্র সত্য ধর্ম এটা কিভাবে মানে সে বুঝবে আর কি বা কীভাবে এটা সে মানুষের কাছে বলতে পারবে সো এই জন্য আজকের ভিডিওটি করা এবং আমি এই ভিডিওটি তিনটা লজিকে করবো ইনশাল্লা এবং প্রতিটা লজিক দিয়ে আমি ইনশাল্লাহ প্রমাণ করবো যে ইসলাম হচ্ছে সর্বপ্রথম ধর্ম যারা হিন্দু ভাই বোন রয়েছেন তারা অনেকেই দাবি করে থাকেন যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম সনাতন ধর্ম সো আমি প্রমাণ করবো যে ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম আমি যদি সনাতন ধর্মের সাথে মানে একমত হয়ে কথা বলি তাহলেও প্রমাণ করতে পারবো যদি দ্বিমত হয়ে কথা বলি তাহলেও প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ সো তিনটা লজিকে প্রমাণ করব। আমরা এখন প্রথম লজিকে যাচ্ছি সো আজকে পৃথিবীতে আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম আমার মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলিম পৃথিবীতে ছড়িয়ে আছে যদি এই সমস্ত মুসলিমকে এখন হত্যা করে ফেলা হয় বা এই যে করোনা হচ্ছে করোনার ফলে যদি সমস্ত মুসলিম মারা যায় তাহলে আজ থেকে দুই হাজার বছর পর দশ হাজার বছর পর পৃথিবীতে মুসলিম নামে কেউ ছিল কোনো মুসলিম ছিল এর কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু যারা ইহুদি খ্রিস্টান যারা হিন্দু তারা যেহেতু বিভিন্ন অনেকে মূর্তি উপাসনা করতেছে মূর্তি পূজা করতেছে তাদের মূর্তিগুলো কিন্তু ঠিকই থেকে যাবে সো আজ থেকে দশ হাজার বছর পর পাঁচ হাজার বছর পর হয়তো সেই মূর্তিগুলো দেখে মানুষ ভাববে যে একসময় মানুষ মূর্তি পূজা করতো আজ থেকে দশ হাজার বছর আগে সো এই হিন্দু ধর্মটাই সঠিক কিন্তু তারা কিন্তু বুঝবে না যে আজ থেকে দশ হাজার বছর আগে আমরাও তখন পৃথিবীতে হয়তো বেঁচে ছিলাম এই জিনিসটা তারা ধারণা করতে পারবে না যেমন আপনি যদি এখন একটা মূর্তি পান যেটা দশ হাজার বছর আগের সো আপনি ভাবতে পারেন যে হাই হাই প্রত্নতাত্ত্বিক যুগের কত মানে স্মৃতি মানুষ ওই সময় তাহলে মূর্তি পূজা করতো এই জন্যই তো মূর্তি পাওয়া গিয়েছে কিন্তু আপনি একবারও তখন চিন্তা করতে পারবেন না যে ওই সময় এমন মানুষের ছিল আমার মতো আপনার মতো যারা কোনো মূর্তি পূজা করতো না একমাত্র আল্লাহ সোহান তাল্লার ইবাদত করতো পূজা করতো আল্লাহ সোহান তাল্লাহ পূজা করতো একদম না দেখে আল্লাহ তালার ইবাদত করত অর্থাৎ মুসলিমরা যেভাবে করে সো এটা ভাবার কোনো কারণ নাই যে দশ হাজার বছর আগের মূর্তি পাওয়া গিয়েছে তাই সেই সময় শুধু মানে যারা মূর্তি পূজারি তারাই ছিল সেই সময় আমাদের মতো মানে যারা স্রষ্টাকে না দেখে বিশ্বাস করে এমন মানুষ ছিল না এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে এই যুক্তির ফলে আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে আপনার একটা কুযুক্তি সো যখনই এই ধরনের মূর্তি পূজারি ছিল তখনও একত্ববাদে বিশ্বাসী স্রষ্টাকে না দেখে বিশ্বাস করা এমন ব্যক্তিও ছিলেন এটা হচ্ছে মূল পয়েন্ট তাই সময় যে সময় মূর্তি পূজারই ছিল সেই সময় ইসলাম ধর্মের লোক ছিল এটাই হচ্ছে মূল কথা অর্থাৎ না দেখে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা না দেখে সৃষ্টিকর্তার উপাসনা করা এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি এবং পবিত্র কোরআনে এই ধরনের বহু আয়াত রয়েছে আল্লাহ তালা বলেছেন যে আমি হুদ আলাহ সালামকে প্রেরণ করলাম হুম তার জা জাতির লোকেরা এরকম মূর্তি পূজা করতেছিলো ইব্রাহিম সালামকে প্রেরণ করলাম তার জাতির লোকেরা মূর্তি পূজা করতেছিলো নুয়াল আসলামকে প্রেরণ করেছেন তার জাতির লোকেরা অন্যায়ভাবে মূর্তি পূজা করত সো ওই সময় নবীরাও ছিলেন ওই সময় ইসলামে বিশ্বাসী অর্থাৎ এক আল্লাতে বিশ্বাসী মানুষও ছিলেন যারা কোনো ধরনের মূর্তি পূজা করতেন না এবং ওই সময় মূর্তি পূজারিরও ছিলেন সো আজকে এখন যদি দশ হাজার বছর আগে মূর্তি পাওয়া যায় তার মানে এই না যে সেই সময় শুধু মূর্তি পূজারি ছিলেন দ্যাটস অল এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনাদেরকে আমি যেটা বুঝালাম অ্যান্ড সেকেন্ড থিং আমি যদি আপনাদের সাথে মানে হিন্দু ভাই বোনদের সাথে যদি আমি একমত হয়ে কথা বলি হুম যেটা একটা ফেভারেট আয়াত পবিত্র কোরআনের মোটামুটি সবাই জানেন যে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত বলি আহলাল কিতাব তা আল্লাহ ইলাকাল মাতিন সায়েম বাইনা বাইনাকুন যে আল্লাহ না অর্থাৎ হে আহলে কিতাব গণ এসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো না আল্লাহর সাথে কাউকে সরি করব না আল্লাহ আমাদের একমত প্রতিপালক এগুলো পরে বলা হয়েছে সো এখন আমি আপনাদের সাথে যদি একমত হয়ে কথা বলি অর্থাৎ হিন্দু ভাই বোনদের সাথে যারা বলে থাকেন যে সনাতন ধর্ম হচ্ছে লাখ লাখ বছর আগের কত আগের তারা নিজেরাও জানেন না সো তাদের সাথে যদি একমত হয়ে কথা বলি যে যেটা আল্লাহ তালা বলেছেন যে এসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক হ্যাঁ আল্লাহ নাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবো না তাহলে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম যে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা একজন হিন্দু ধর্মের মূর্তি পূজা নিষিদ্ধ আমি সেই ক্ষেত্রে আমার নিজের কোনো কথা বলিনি আমি বেদ উপনিষদ থেকে দেখেছি একদম আন্ডারলাইন করে যেহেতু আমার কাছে বেদ বেদান্ত উপনিষদ এগুলো আছে আমার কাছে হিন্দু ধর্মের অনেকগুলো কিতাবই আমার কাছে আছে তাই আমি সেখান থেকে নিজে পড়ে পড়ে আমি লাইনগুলো আন্ডারলাইন করে দাগিয়ে দাগিয়ে ভিডিও করেছিলাম আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখেছেন যে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা একজন এবং আমি প্রমাণ করেছিলাম মূর্তি পূজা নিষিদ্ধ এবং সেক্ষেত্রে আমি যদি এখন যদি ছোটো করে বলি যে আপনারা সবাই জানেন ডাক্তার জাকি নাইকের ভিডিও অনেকে দেখেছেন অনেকে অনেক ধরনের ভিডিও দেখেছেন সেই সমস্ত জায়গায় দেখেছেন যে নত্ত্র প্রতিমস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই এগুলো সবাই জানেন হ্যাঁ তারপর যদি আপনি শুক্ল যজুর্বেদের যদি চল্লিশ অধ্যায়ের যদি আট নম্বর মন্ত্র পড়েন সেখানে আপনার লেখা আছে অন্ধংতম প্রবিসন্তী যেভূতি মুপাস্তে ততভুয় ইপ্ততম যৌ সম্ভূতাঙ্গ্রতা অর্থাৎ যারা অ যারা প্রকৃতির উপাসনা করে অবিদ্যার কর্মস্বরূপ প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকার জগতে প্রবেশ করবে আর যারা কার্যভ্রমে আসক্ত হয় তারা এ থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করবে এবং এছাড়াও আমি উপনিষদ থেকে দেখিয়েছিলাম সৃষ্টিকর্তার কোনো লিঙ্গ নাই কোনো চিহ্ন নাই এমন কোনো চিহ্ন নাই যা দ্বারা তাকে অনুমান করা চলে তার কোনো জনক নাই অর্থাৎ কোনো লিঙ্গ বা চিহ্ন নাই অর্থাৎ শিব সরস্বতী এদের লিঙ্গ আছে কিন্তু উপনিষদ বলতে সে সৃষ্টিকর্তার কোনো লিঙ্গ বা চিহ্ন নেই আবার নতস্ব প্রতিমূর্তা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই সো আমি যেভাবে আপনাদের সাথে যদি একমত আলোচনা করি তাহলেও প্রমাণ করতে পারবো যে সনাতন ধর্মের মূল বেসিস হচ্ছে মূর্তি পূজা বিরোধী মূর্তি পূজার বিরোধী আমি বলতেছি না সনাতন ধর্ম বেদ উপনিষদ বলতেছে সো ইসলাম কি ইসলাম তো এটাই যে আপনি কোনো মূর্তি পূজা করবেন না একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করবেন একমাত্র হ্যাঁ যেটা হিন্দু ধর্ম বলা হয় পরমেশ্বর তো আপনি ইসলাম ধর্মের কথা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবেন সো আপনার সনাতন ধর্মে যদি মূর্তি পূজা যে বিষয়গুলো আসলে সনাতন ধর্মের নেই সেগুলো যদি আপনি বাদ দেন যদি মানে ফেলে দেন যদি অরিজিনাল সনাতন ধর্ম যদি কিতাবের মধ্যে আসেন বেদ উপনিষদে কি আছে এটার মধ্যে আসেন তাহলে আপনি অবভিয়াসলি বলতে বাধ্য হবেন যে বেদ উপনিষদে সেই কথাগুলোই আছে যেগুলো ইসলাম ধর্মে আছে অর্থাৎ পবিত্র কোরআনে আছে অর্থাৎ একত্ববাদের কথা সৃষ্টিকর্তার একত্রের কথা রয়েছে হ্যাঁ এখানে আপনার অবশ্যই আমার সাথে আপনার অ্যাগ্রি করতেই হবে এটা ছাড়া এটা যদি আপনি অ্যাগ্রি না করেন তাহলে আপনি আপনার বেদকে আপনি আপনার অভিনেতাদ অস্বীকার করলেন সো এখান থেকেও প্রমাণ করা যায় যে ইসলামের যে মূল বেসিস ইসলামের যে অরিজিনাল বিশ্বাস সেটা সনাতন ধর্মের অনেক আগে থেকেই রয়েছে এখন কথা হচ্ছে সনাতন ধর্ম অনেকেই বলে থাকেন যদি মানে আমি আপনাদের সাথে দ্বিমত হয়ে কথা বলি তাহলে আমি বলতে পারি যে দেখেন অনেকেই বলেন যে সনাতন ধর্ম বা এই বেদ কত আগে কেউ জানেন না অনেকে বলেন লাখ লাখ বছর আগে সো সনাতন ধর্ম বা বেদ এটা কিন্তু আপনার লেখা হয়েছে সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষা আপনি যদি গুগলে সার্চ করেন দেখতে পারবেন আজ থেকে চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ ছয় হাজার অনেকে বলতেছে এত বছর আগের তো সংস্কৃত ভাষায় যদি ছয় হাজার বছর আগের হয় তাহলে বেদ লাখ লাখ বছর আগের হবে কিভাবে এটা হচ্ছে একটা প্রশ্ন আর আপনারা যদি বলেই থাকেন যে সংস্কৃত ভাষার পূর্বে অন্যান্য ভাষা ছিল সেই ভাষাগুলোতে বেদ লেখা ছিল তাহলে আমি আপনাদেরকে বলবো যে কি কী ভাষা ছিল এবং কি কি ভাষায় লেখা ছিল সেগুলোর হার্ড কপি বা সেগুলোর আপনি আমাকে ঐতিহাসিক কোনো ব্যাকগ্রাউন্ড দেন আপনি হয়তো দিতে পারবেন না এটা হচ্ছে মূল কথা আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলো দল আছে যারা এই হিন্দু ধর্মের কিতাবগুলোকে বিভিন্নভাবে জাস্টিফাই করে অনেকে বলে থাকে যে এই কিতাবগুলো মিথ্যা এগুলো মানুষ বানিয়ে বানিয়ে লিখেছে এটা হচ্ছে এক দলের বিশ্বাস আরেক দলের বিশ্বাস হচ্ছে যে হতে পারে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত কেননা এখানে অনেক কিছু রয়েছে যেটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ সো এটা হচ্ছে এক দলের বিশ্বাস এবং আরেক দল বিশ্বাস করে যে এই সমস্ত শিব তারপরে হচ্ছে আপনার সরস্বতী এরা হচ্ছে আইকনিক নেম হিন্দু ধর্মে কিন্তু এই নামগুলোর কোনো ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড নাই ওনারা কবে পৃথিবীতে আসছে কি আসে বিষয় এই সম্বন্ধে কেউই ঠিকমতো কিছু বলতে পারে না সো আমাদের একদল ইসলামিক স্কলার যারা ভেবে থাকেন বা যারা মত প্রকাশ করেছেন যে হতে পারে যেহেতু মানুষের আগে পৃথিবীতে জিন বসবাস করতো এই শিব তারপর হচ্ছে সরস্বতী এরা হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত কেউ এবং তাদের উপর হয়তো এই বেদ নাজিল হয়েছিল এবং এজন্যই কিছু কিছু বিষয় এখনও ইসলাম ধর্মের সাথে মিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ মানে সৃষ্টিকর্তার একত্বের ধারণা মূর্তি পূজা বিরোধী ধারণা এই কথাগুলো মিল পাওয়া যায় এটা হচ্ছে এক ধরনের স্কলারদের এটা একটা অভিব্যক্তি অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তারপর ফেরেস্তাকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে কিতাব বিশ্বাস করে নবীগণকে বিশ্বাস করে এগুলো কি আমরা কি নবীগণকে দেখছি দেখিনি না দেখিয়ে বিশ্বাস করি ঠিক না সো এই বিষয়গুলো হিন্দু ধর্মেও আছে হিন্দু ধর্মেও এইভাবেই বলা হয়েছে বিভিন্নভাবে যে আপনারা আল্লাকে এক স্রষ্টা হিসাবে বিশ্বাস করবেন সো ইসলামের যে বেসিক ধারণা ইসলামের যে বেসিক বিশ্বাস সেটা হিন্দু ধর্মে আছে যে কোনো ধর্মে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে কোনো ধর্মে থেকে প্রমাণ করা সম্ভব যে মূর্তি পূজা করা নিষিদ্ধ হুম মূর্তি পূজারীকে পুড়িয়ে ফেলতে বলা হয়েছে মূর্তি পূজারীকে মেরে ফেলতে বলা হয়েছে এমন কথাও আছে সেগুলো তো যাচ্ছি না ইসলাম ধর্মে নেই অন্য ধর্মে আছে সো এখন আপনারা বুঝতে পারলেন যে ইসলাম হচ্ছে মেইন ধর্ম এবং এই ধর্মটাই এই ধর্মটার হচ্ছে অরিজিনাল ধর্ম কিন্তু এই ধর্মটাকে মানুষ মডিফাই করে অনেকে মূর্তি পূজা করতেছে অনেকে নানান ধরনের কুসংস্কার চালু করেছে কিন্তু ইসলাম হচ্ছে মূল বেসিক ধর্ম যেটা আমরা মুসলমানরা এখন পালন করে থাকি আর যারা নাস্তিক রয়েছেন এখন আমি তিন নম্বর পয়েন্টে যাচ্ছি নাস্তিকরা বলে থাকেন পৃথিবীতে কোনো ধর্ম নেই হুম পৃথিবী সব এমনি হয়েছে সো এই মিনার ভাইয়ের একটা লেখা পড়লাম সেই লেখাটা খুব ভাল লাগছে একটা বাচ্চা সে ধরেন হারাই গেছে হ্যাঁ বা একটা বাচ্চা সে হয়তো হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে সেখানে একশো জন মা আছে হুম তো একশো জন মা বা যেটাই ধরেন একটা বাচ্চা আর কি বাচ্চাটা নিজেও বুঝতেছে না তার বাবা মাকে সো একশো জন মা সবাই বলতেছে এই বাচ্চাটা আমার সবাই বলতেছে এই বাচ্চাটা আমার বাচ্চা এখন এই একশো জনই কি সঠিক নাকি একজন সঠিক অবশ্যই তার মা হচ্ছে একজন ঠিক না একশো জন কিন্তু সঠিক না এখানে নিরানব্বই জনই মিথ্যা নিরানব্বই জন মিথ্যা দাবি করতেছে বুঝে হোক না বুঝে হোক মিথ্যা দাবি করতেছে সো এট লাস্ট এই বাচ্চাটা যদি বলে আচ্ছা এত সমস্যার দরকার নেই এখানে কেউই আমার মা না কেউ আমার বাবা না আমি এমনি এমনিই হয়ে গেছি আর কি এটা যদি কেউ বলে ওই বাচ্চাটা যদি বলে তখন আপনি কি ওই বাচ্চার কথা মানবেন আপনি বলবেন যে বাচ্চা মানুষ মনে হয় ভুল করে বলতেছে হ্যাঁ ঠিক না কারণ এমনি এমনি তো সে আসে নাই এমনি এমনি তো তার পৃথিবীতে থাকা সম্ভব না এটাই বাস্তব কথা সো নাস্তিকদের এই বিশ্বাসগুলো হচ্ছে এরকম তাদের মতো হচ্ছে এমনি এমনি সব কিছু হয়ে গেছে ঠিক না কিন্তু ওই বাচ্চাটার মতো ওই বাচ্চার ওখানে একজন মা তো আছে সঠিক তার একজন মা তো অবশ্যই আছে ঠিক একইভাবে পৃথিবীর একজন সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে সেটা আপনি বুঝেন বা না বুঝেন হ্যাঁ এত সহজ না ভাই এমনি এমনিই সব কিছু হওয়া এত সহজ না প্রাণের উৎপত্তি কিভাবে পারেন না কেন ব্যাখ্যা করতে হ্যাঁ সারাদিন বিবর্তন নিয়ে লাফালাফি করেন বিবর্তন তো এখনও ইনকমপ্লিট ঠিক না এসব নিয়ে অনেক হাইপোথিস অনেক কথা বলা যায় কিন্তু আপনি যদি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন আপনি বলতে বাধ্য হবেন এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলছেন যে তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো কারণ প্রতিটা মানুষ স্বভাবগতভাবেই ইব্রাহিম আল্লাহ সালামের মতো মেন্টালিটি নিয়ে আসে কেন জানেন আল্লাহ তালা মানে এটা মানুষের সৃষ্টিগত প্রক্রিয়া আল্লাহবাবু করছেন ইব্রাহিম আলাহ সালাম যখন বুঝতেছিলেন না তার স্রষ্টা কে ওই টাইমে তিনি একবার সূর্যের উপাসনা করে তারপরে চিন্তা করে যে না সূর্য তো ডুবে গেছে তাহলে এর চেয়ে তো বড় কেউ আছে তারকারা উপাসনা করে তারকারা যে তো গেছে এগুলো দেখে দেখা যাচ্ছে না সো একটা সময় সে বুঝতে না একজন অবশ্যই আছে যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে আমি তারই ইবাদত করি তো প্রতিটা মানুষের আল্লাহ অন্তরের মধ্যে এই ধরনের সাইকোলজি দিয়ে দিয়েছেন হ্যাঁ ব্রেনের মধ্যে সো প্রতিটা মানুষ এভাবেই চিন্তা করবে সে যদি সঠিক পথে থাকে তার মনকে যদি সে সঠিকভাবে পরিচালিত করে তাহলে অবশ্যই প্রতিটা মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ তালা এভাবে মানুষকে সৃষ্টি করছেন সো এই হচ্ছে মূল বিষয় ইসলাম ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম ইসলামের বিশ্বাস ইসলামের যে অরিজিনাল বিশ্বাস সেই বিশ্বাস আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি যদি বলেন যে সনাতন ধর্মের প্রথম ধর্ম আমি বলবো যে সনাতন ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মূল বেসিস রয়েছে সনাতন ধর্ম ইসলাম ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা ইসলাম ধর্মের মূল বেসিসের উপর ভিত্তি করে তৈরি করা আপনি কিতাব পড়েন আর যদি আপনি বলেন যে না তৈরি না তাহলে আমি বলবো যে আপনার সনাতন ধর্মের কিতাবের সাথে আপনি যে সমস্ত কুসংস্কার চালু করছেন সেগুলো বাদ দেন তাহলে দেখবেন যে মূল ইসলামটা আইসা পড়ছে তখন একদম অরিজিনাল ইসলামটা আমরা যে ইসলামটা পালন করি সেই ইসলামটা তখন সেখানে আইসা পড়বে ইনশাআল্লাহ সো এই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে ইসলাম হচ্ছে প্রথম ধর্ম এবং ইসলামই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম যার যে ধর্ম ইচ্ছা পালন করেন কোনো আপত্তি নেই আপনি হিন্দু হয়ে থাকলে হিন্দু ধর্ম পালন করবেন সেটা আপনার ব্যাপার বাট আমাদের উচিত আপনাকে জানানো দ্যাটস ওয়াই আই হিয়ার টু মেক দিস ভিডিও আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ